आवर भिलेज कूकिंग सबाई के स्वागत। आज के खूब सहज उपाए मुखे लेगे थार मत सीमई रान्ना करबले अपनारा पुरो भिडियो देखते थकूँ। एक हाँड़ीते 200 ग्राम सीमई नहीं नहीं सीमईटा अनबरत यह नेड़े चेड़े भेजे नेब जतना सीमईर कलर का चेन्ज होच्छे नाड़ते थाकब देखो हमार सीमईटा प्राय भाजा हो एसेछे। एरपर आमी एर मध्ये चीनी दिए देव अपनारा चीनिर परिमाण बाड़िए बा कमिए निते पारेन। स्वाद मतो चीनी दिए এইভাবে আবার অনবরত নাড়তে থাকব যতক্ষণ না চিনি গলতে শুরু করে আমি এইভাবে নাড়তে থাকব। দেখুন চিনির দানাগুলো অনেকটা ছোট ছোট হয়ে গেছে মানে চিনি গলতে শুরু করেছে। পুরো চিনি গলতে না গলতেই আমি এর মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে যাতে হাঁড়ির গায়ে সিমই লেগে না থাকে এতে বসে যেতে পারে সিমই। পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবং এর মধ্যে তিনটে এলাচ ও তিনটে তেজপাতা দিয়ে দিয়েছি। দেখুন সিমইয়ের জলটা অনেকটা শুকিয়ে গেছে। এইভাবে অনবরত নাড়তে হবে যাতে নিচে যেন সিমই বসে না যায়। সিমই প্রায় তৈরি হয়ে এসেছে দেখুন অনেকটা গাঢ় হয়ে গেছে। এই রকম অবস্থায় আমি সিমইটা নামিয়ে নেব ঠান্ডা হলে সিমইটা অনেকটা আরো গাঢ় হয়ে যাবে। গাঢ় হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি। এরপর আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব তারপর পরিবেশন করব। কতটা গাঢ় হয়ে এসেছে দেখুন সিমই আমার একদম ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি একটা প্লেটে পরিবেশন করছি। দেখুন সিমইটা কতটাই সুন্দর দেখাচ্ছে একদম শুকনোও হয়নি আবার একদম পাতলাও হয়নি মাখো মাখো সিমই খেতেও খুবই সুন্দর হয়েছে। আপনারা এইভাবে বাড়িতে সিমই রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে। একদম স্বল্প উপকরণে সিমই তৈরি করেছি। আপনারা একবার হলেও বাড়িতে এটা তৈরি করে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন।